স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান। এ সময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান ও জিএম মোহাম্মদ জিয়াসুদ্দিন কাদের ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।